ভৈরবে পৃথক অভিযানে উনত্রিশ কেজি মাদকদ্রব্য গাঁজা সহ তিন মাদক কারবারিকে আটক করেছে র্যাব চোদ্দ র্যাব চোদ্দ সিপিসি দুই কিশোরগঞ্জ এর সহকারী পুলিশ সুপার নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন নাটালের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী সেতু মিয়া বয়স চব্বিশ পিতা মুজিবুর মিয়া ঠিকানা প্রতাপ থানা নরসিংদী সদর জেলা নরসিংদী এবং আলম মিয়া বয়স ছাব্বিশ পিতা আকবর মিয়া ঠিকানা আসিম থানা ফুলবাড়িয়া জেলা থেকে আটক করে ধৃত আসামিদ্বয়ের কাছ থেকে নয় কেজি মাদকদ্রব্য গাঁদা উদ্ধার করে জব্দ করা হয় অপর আরেকটি অভিযানে রাত দশ ঘটিকার সময় কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন ভৈরব থানার পাশে নাজমুল হাসান পাপন পার্কের সামনে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোহাম্মদ টুটুল মিয়া বয়স সাত্রিশ পিতা আল মালেক ঠিকানা উকুয়া কান্দা থানা পূর্বধলা জেলা নেত্রকোনাকে আটক করেন এ সময় ধৃত আসামির দখলে থাকা স্কুটি তল্লাশি করে বিশ কেজি মাদকদ্রব্য গাঁজা ও নগদ দুই হাজার টাকা উদ্ধার করে জব্দ করা হয় এবং স্কুটিটিও জব্দ করা হয় উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই হাজার আঠারো মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে